হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। ইন্দ্ররুণা চ্যানেলে আবার এক নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এখন দুপুর দুটোর মতো বাজে। দুপুরের ভাত খেয়ে দিয়ে কাল থেকে এই বিট ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি অল্প অল্প করে বাটিতে তুলে নিয়ে হাত দিয়ে ঘষে ঘষে খোসাগুলি ছাড়িয়ে নেব। এইভাবে 500 ডালের খোসা একইভাবে ছাড়িয়ে নেব। যারা যারা বড়ি দাও তারা এটা দেখে বুঝতে পারছো আমি এগুলো কী করব। আমার তো বড়ি দিতে ভালো লাগে। কার কার বড়ি দিতে ভালো লাগে অবশ্যই আমায় জানিও। দেখতেই পাচ্ছ আমার খোসাগুলি অনেক ছাড়ানো হয়ে গেছে। এইবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপর বাকি আবার যে গোটা ডালগুলি থাকবে তাকেও আমি একইভাবে ঘষে ঘষে জল দিয়ে ধুয়ে নেব। একেবারে সাদা করে নিতে হবে, তা না হলে বড়িগুলো কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না। প্রায় ধোয়া হয়েই এসেছে। এখানে আমি এখানে ডালগুলি সাদা ধপধপে করে ধুয়ে নিয়েছি। আমার মতো যদি তোমাদেরও কাছে বিড়ির ডাল খোসা সহ থাকে তাহলে তোমরাও এরকমই আমার মতো একদিন আগে থেকে ভিজিয়ে রেখে পরের দিন ভালো করে ঘষে ঘষে হাত দিয়ে ধুয়ে নেবে। দেখবে একবারে সাদা আমার মতো ধপধপে হয়ে যাবে। বিকেল 6টার মতো বাজে। এখন আমি বিড়ির ডালগুলো যে ধুয়ে রেখেছিলাম এখন আমি বাটতে বসে গেছি। আমার প্রায় বাটা কমপ্লিট হয়ে গেছে, সামান্য দুটি আছে, এগুলো আমি এখন বাটবো। দিয়ে আমি এটা রেখে দেবো, যেহেতু এখানে একটু গরম আমি এটা ফ্রিজেই রাখবো, রেখে কাল সকালবেলা বড়ি দেবো। আমি বড়িতে কী কী মশলা দিচ্ছি সেটা তোমাদেরকে একবার বলে দিই। ভাজা শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, ভাজা পাঁচফোড়ন গুঁড়ো, ভাজা তেজপাতার গুঁড়ো, তেজপাতা দুটোর মতো নিয়েছি আমি একটু বড় সাইজে, তাছাড়া 25 গ্রামের আদা বেটে নিয়েছি আমি, তার সঙ্গে আমি 1 চামচ গোটা জিরে আর পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ফেটিয়ে বড়িটা দিয়ে দেব। এই বড়িগুলো দেওয়ার জন্য আমার বর আমাকে ভীষণভাবে সাহায্য করেছে, তাই আমার তরফ থেকে আমার বরকে জানে অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও বড়ি দিতে পারো না তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার একটা বড়ির ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। দেখতেই পাচ্ছ আমার সমস্ত বড়িগুলো দেওয়া হয়ে গেছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এটাই কামনা করি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে।